আগামী 28 ডিসেম্বর থেকে ঝাড়খণ্ডের ধানবাদে শুরু হবে 43তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। জাতীয় আসরকে সামনে রেখে রাজ্যদল গঠনের লক্ষ্যে দুদিন ব্যাপী 42তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা যোগাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং শ্যামসুন্দর কম জুয়েলার্স ও এগিয়ে চলো সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই রাজ্যভিত্তিক যোগার আসর। রাজ্যের 8টি জেলার 275 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় এই আসর। আসরের সেরা ইভেন্ট যোগ ভাস্কর এবং যোগরত্ন বিভাগে রোমাঞ্চকর লড়াই হয়। এই লড়াইয়ে যোগরত্ন খেতাব দখল করে পশ্চিম জেলার ধৃতি দেবনাথ, অন্যদিকে যোগ ভাস্কর খেতাব দখল করে পশ্চিম জেলার দেবারবন কুণ্ড। আসরে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জেলা এবং রানার্স হয় কুমতি জেলা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।